এই যে কমলেশ্বর মুখার্জিকে দুটো কমলেশ্বর মুখার্জির ভার্সান আছে একটা কমলেশ্বর মুখার্জি যে মানে নিজের বক্তব্যটা বলতে যায় মানে যেখানে সে মেঘা ঢাকা তারা বানায় বা হাঙ্গার আর্টিস্ট বানায় বা মুখোমুখি বানায় যেখানে ডিরেক্টর একটা স্ট্রং মেসেজ আছে আবার অন্যদিকে কমলেশ্বর মুখার্জি যে চাঁদের পাহাড় বানাচ্ছে অ্যামাজন অভিযান বানাচ্ছে পাসওয়ার্ড ককপিট অল দিস কাইন্ড অফ ফিল্মস উইথ বিগেস্ট সুপারস্টার যেখানে টার্গেটটা হচ্ছে যে আমি অডিয়েন্স কি পছন্দ করে সেটা একটা বেস করে ব্যাকট্রেস করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমি সেই অনুযায়ী একটা কিছু ডেলিভার করছি তো এই দুটো ধরনের সিনেমা কমপ্লিটলি যেহেতু ডিফারেন্ট তো আপনি যখন মানে ডিরেকশন দেন বা লেখেন তখন আপনার মানে আপনি কি দুটোর মানে ভার্সন আছে মানে সুইচ অন সুইচ অফ করেন যে এখন আমাকে এই ভার্সনটা যেতে হবে আমি এইভাবে কাজ করবো এখন এইভাবে কাজ করব মানে এটা প্রসেসটা কি মানে আমি জানতে চাই ভালো তা নয় বিষয়টা বলছি সেটা হচ্ছে যে ফিল্ম এই মাধ্যমটা অনেক বেশি বাণিজ্যিক অন্যান্য মাধ্যমের চেয়ে কারণ ফিল্ম করতে অনেক বেশি টাকা লাগে এখন মুশকিল হচ্ছে যে ধরা যাক নিজের কথা বলবো শুধু নিজের কথা বলবো বলছি না মানে ইন জেনারেল সিরিয়াস ছবি করব এটার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যে প্রডিউসারের একটু অভাব আছে মানে টাকা পয়সা লোকটি করবে এরকম লোকের অভাব আছে সবাই এই ধরনের ছবি করতে চান না আর তাদেরও একটা বক্তব্য আছে যে এই ধরনের ছবি জনপ্রিয় হয় না এবার মুশকিল হচ্ছে যে জনপ্রিয়তাকে আমি কোনোদিনই খুব একটা গুরুত্ব দিইনি মানে সেটার জন্যে কোনো কাজ করা তা নয় কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে জনপ্রিয় ছবি করতে বলা হয় সেটা যে করতে আমার খারাপ লাগছে আমি তা বলছি না কিন্তু হয়তো আরো ভালো ছবি করা যেত সেই সুযোগটা অনেক সময় পাওয়া যায় না আর ইদানিং যেটা হচ্ছে আসলে এটা সম্পূর্ণ বাজার কেন্দ্রিক একটা ব্যাপার মানে বাজারে যে জিনিসটা চলছে বা চালানোর চেষ্টা করা হচ্ছে যাই হোক সেই দুটো ক্ষেত্রেই আর কি এই ধরনের ছবিগুলো চললে হিট করলে পয়সা উঠবে ইত্যাদি ইত্যাদি তো এরকম একটা মাইন্ডসেট আছে লোকজনের মাঝে মধ্যে সময় পাওয়া যায় বা সুযোগ পাওয়া যায় সেরকম প্রডিউসার বা যারা অনেক সময় সিরিয়াস কাজ করতে চান সেগুলো যে খুব জনপ্রিয় হয় সব সময় তাও নয় তবে চান তাও করতে চান তো সেরকম সুযোগ সুবিধে পেলে করি আসল কথাটা হচ্ছে যে আমার যেটা মনে হয় আর কি এটা তো আসলে তুমি বলছো বা আমি নিজেও বিশ্বাস করি অনেকটা কন্টেন্টের উপর নির্ভর করে বিষয়টা ঠিক হয় যাক আমরা যাদের যেগুলোকে বাণিজ্যিক ছবি বলি অনেক সময় সেগুলোর কন্টেন্ট বাণিজ্যিক কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেইটাটা আমরা খুব কম আলোচনার মধ্যে আনি সেটা হচ্ছে ফর্মটা মানে ধরা যাক চাঁদের পাহাড় একটা বাণিজ্যিক ছবি হতে পারে অ্যামাজন অভিযান বাণিজ্যিক কপিট বাণিজ্যিক পাসওয়ার্ডও তাই কিন্তু সেটাতে কোথাও একটা বানানোর মানে বানাতে পারতে হবে সেটাও কিন্তু খুব সহজে বানানো যায় তা নয় আমি বলবো যে আমার কাছে মেঘে ঢাকা তারা বানানোটা সত্যি কথাই বলছি আমার কাছে বোধহয় সহজ কিন্তু অ্যামাজন অভিযান বানানোটা আমার কাছে সত্যি কঠিন সেটা কিন্তু তার একটা প্রচুর টেকনিক্যাল এক্সপার্টাইজ প্রচুর অন্য জিনিস লাগে কন্টেন্টটা হালকা বলে অনেক সময় সেগুলো গৃহীত হয় না মানে গৃহীত হয় না সিরিয়াস সার্কেলে অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালও যায় না কিন্তু এটাও সত্যি পাশাপাশি যে আপনি যখন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভাবি বা চেন্নাইয়ের কথা ভাবি অন্যান্য মানে তেলেগু তামিল মালয়ালম বিভিন্ন ভাষায় কিন্তু খুব বাণিজ্যিক ছবি হয় আর বিদেশে তো হয়ই সেগুলো আবার লোকে মানে দেখে নিয়ে যায় সামাও বাংলায় দুটো বিভাজন খুব স্পষ্ট করে দিয়েছি আমরা একটা হচ্ছে যে একটা প্যারাল ফিল্ম আর্ট ফিল্ম আর্ট হাউস যেটাকে বলে আর্ট হাউস ফিল ইত্যাদি যেটা সিরিয়াস কন্টেন্ট ধরেই নিতে হবে যেটা হবে আর একটা ধরন যেটা হচ্ছে যে এটা বাণিজ্যিক ছবি এই এই লোক আছে এবং এই এই কাজ সেই ছবিতে গল্প দেখানো হচ্ছে কিন্তু এটা আমি বলতে পারি আমার যেটা মনে হয় যে বাণিজ্যিক ছবি তৈরি করা খুব সহজ নয় আর এটা একটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার সবসময় এটা মনে হয় ভুল মনে হতে পারে মানে সেটা আমিও ভুল হতে পারি বিভিন্ন কন্টেন্ট এবং বিভিন্ন ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করার সেইটা করতে গিয়ে আর কি এই এই দ্বৈত সত্তাটা তৈরি হয়েছে মতো তৈরি হয়ে গেছে যে দু ধরনের ছবি এবং পর পর একটার পিঠে অন্যটা কিন্তু বিষয়টা তা নয় আসলে আমার মনে হয় ফিল্ম সেন্স জিনিসটা একই মানে সে সিরিয়াস ছবি হোক কন্টেন্ট ওয়াইজ যাই হোক না কেন কারণ ফিল্ম সেন্সটা একই এবার সেটা যদি ভালো না হয় সেটা দুটো ক্ষেত্রেই খারাপ আবার যদি ভালো হয় তাহলে দুটো ক্ষেত্রেই ভালো মানে ধরা যাক মার্টিন স্কর্সেসি কথা যদি বলি তাহলে ট্যাক্সি ড্রাইভার যদি বলি পাশাপাশি যদি উলফ অফ ওয়াল স্ট্রিট বলি বা আইরিশ ম্যান বলি দুটো কন্টেন্ট ট্রিটমেন্ট সবই আলাদা কিন্তু ছবি দুটো দু ধরনের ছবি দেখতে গিয়েই বোঝা যাচ্ছে যে এটা মার্টিন স্কর্সেসির মতো কোনো দক্ষ হাতে কাজ কারণ দুটোর মধ্যেই ওই ফিল্ম সেন্সের মুন্সি রয়েছে এটাই বলতে পারি আর তবে আমরা তো সেরকম বিরাট কিছু নই ছোটখাটো বাজেটে আমরা বাণিজ্যিক ছবি তৈরি করার চেষ্টা করি মানে বাণিজ্যিক ছবি যা হওয়া উচিত বাজেট তা তো নয় আবার ওই ছোটখাটো বাজেটেই নানা ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি কিছু কিছু কাজ হয় কিছু কিছু কাজ হয় না যে জিনিসগুলো ভাবনা চিন্তা করা হয় আমার মনে হয় তার থার্টি ফোর্টি পার্সেন্ট অ্যাচিভ করতে পারি আমরা বাকিটা পারা যায় না স্যার এই বিষয়ে আসবো আবার আমরা পরে আমি একটু হাঙ্গার আর্টিস্টের ব্যাপারে কথা বলি পার্টিকুলারলি মানে হাঙ্গার আর্টিস্ট মানে খুব আজকের দিনের কথা বলছে মানে আজকে সোসাইটির কথা বলছে খুব রিফ্লেক্টিভ মানে একটা ব্যাপার কিন্তু কাফকা অনেকদিন আগে লিখেছেন তো আপনি পার্টিকুলারলি মানে এই সময়টাকে দেখানোর জন্য এই পার্টিকুলার শর্ট স্টোরিটা বাজলেন কারণ কারণ কাফকা তো অনেক শর্ট স্টোরি রয়েছে এটাকেই বেছে নিলেন কেন কাফকার গল্পগুলো আসলে আমার যেটা মনে হয় কাফকার যখন লিখছে সে একেবারে বিংশ শতাব্দীর গোড়ার দিকে তার থেকে কিন্তু একশো বছর দুশো বছর এগিয়ে লেখা যেটা আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও দেখি অনেকের ক্ষেত্রেই দেখি যে কাফকা যখন লিখেছেন তখন ওটা প্রত্যাশিত ছিল না সমস্যাটা হয়তো ঠিকই ছিল তৎকালীন দিনেও একজন আর্টিস্টের সমস্যা ছিলই আছে এগুলো মোটামুটি আবহমান কাল ধরেই চলে আসছে কিন্তু কাফকা যে ভাবে লিখেছেন সেটা এত বেশি সমকালীন মানে আমাদের জন্য সমকালীন আমার মনে হয় ভবিষ্যতেও থাকবেন ভীষণ ভাবে জীবিত থাকবেন আর কি ফ্রান্স কাফকা প্রত্যেকটা গল্প এই গল্পটা পড়ে আমার খুব অবাক লেগেছিল এবং কিছুটা একটা এটা এটা তো একটু মজার গল্প মানে মজা করতে করতে যেটুকু যা বলা যায় বলা সেইটা আজকের বাজারে আমার নিজের অভিজ্ঞতায় আমি যা দেখছি তার খুব মেলে সেই কারণে এই গল্পটা চুজ করা এই বলতে পারি আর স্যার বলছি মানে এই যে হাঙ্গার আর্টিস্ট এইটা আমি একটা দেখেছিলাম তাই নাকি

আমার মনে হলো যে তার প্রয়োজন নেই মানে যেটুকু বলা আছে এই ছোট্ট গল্পটাতে সেটুকুর ওপরে একটা শর্ট ফিল্ম দাঁড়িয়ে যাবে বলে মনে হয়েছিল দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি জানি না কিন্তু সেই জায়গা থেকে মনে হয়েছিল যে এটা খুব এফেক্টিভ হতে পারে আর ভীষণ রকম আমার যেটা মনে হয় বিশেষ করে যারা একটু এই তোমাদের মতো সবাই আর কি আমরা আমাদের লোকজন যারা এই ধরনের কাজকর্ম করতে চাই আর কি কোন একটা নতুন কিছু কাজ করলাম চেষ্টা করলাম তাদের জীবনে এটা ভীষণ ভাবে বলে মনে হয়েছিল হয় সাধারণ মানুষ কতটা রিলেট করতে পারবেন সত্যিই আমার একটুখানি সন্দেহ আছে এই গল্পটাকে কিন্তু স্যার আমার তো মনে হয় যে খুব বেশি করে রিলেট করবে তো স্যার এটাই আমার মানে আমি জাস্ট জানতে চাই যে যেটা আমরা দর্শক কবে দেখতে হয় মানে কোন ওটিটি বা ইউটিউবে কবে এটা এইটা আমি সত্যি জানি না মানে এইটা এই ছবিটা प्रोड्यूस করেছিলেন প্রীতম চৌধুরী মানে আমরা লালুদা দা বলেই জানি ছোটবেলা থেকে তো লালু দা ছবিটা प्रोड्यूस করে ছবিটা করে খুব খুশি হয় মানে কোটরোদা খুব খুশি এবার আমারও এইটা প্রশ্ন ছিল যে আচ্ছা ছবি তো হলো সেটা আমি বুঝলাম ফেস্টিভ্যালেও গেল টেলো সব লোকজন যাই হোক মানে একটা ক্রিটিক্যাল সব বলে আর কি অ্যাক্লেম ট্যাক্লেম সব হলো কিন্তু এটাকে তো বিক্রি করতে হবে বা এটা তো এটা তো শর্ট ফিল্ম এটা তো কোথাও দেখানো যাবে না সেই অর্থে তো সেইটা এখনো চলছে ফেস্টিভ্যালই যাচ্ছে সব বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালের লোকজনের ডেফিনেটলি ভালো লাগছে এইটাকে কি করে দেখাবে প্ল্যাটফর্মে দেখাবে নাকি কোথাও কারণ কোনো ছবির সঙ্গে হয়তো অ্যাটাচ করে এটা কোনো সেরকম কিছু ঠিক হয়নি তবে আমারও খুব ইচ্ছে যে লোকজন দেখুক মানে দেখুক মানে সে তো সবসময় ছবি করাই হয় সবাই দেখবে বলে ভালো ভাল লাগবে বলে যাই হোক তোমাদের যদি ভাল লাগে এবং তোমরা যে বলছো এটা আমার খুব ভাল লাগছে এই জন্য ভালো লাগছে কারণ ওই ওই একটা ফ্রিকোয়েন্সি মিলে যাওয়ার ব্যাপার থাকে না মানে হওয়া না না স্যার দারুণ হয়েছে আমি ভেরি শিওর লোকে দেখলেও খুবই লোকের পছন্দ হবে এবং স্পেশালি দ্য পারফরমেন্সেস মানে বিশ্বনাথ ঋতিক চক্রবর্তী মানে অসাধারণ পারফরমেন্সেস ঠিক বিশ্বনাথ হ্যাঁ তো ভালো নেরম রোলে দেখবার মতো একটু ইম্পর্ট টাইপের রোল চাই স্যার আমি লাস্ট ইন্টারভিউতে সিএস করব হচ্ছে একটা খুব সিলি কোশ্চেন দিয়ে আমি যখন স্কুলে পড়তাম তখন চাঁদের পাহাড় বেড়েই ছিল তো আমি চাঁদের পাহাড় হ্যাঁ তখন স্কুলে পড়তাম একদম রেলওয়ে পড়তাম নাকি তো তবে পাস করব আর কি এরকম অবস্থা সেই সময় বেড়েই তো আমি তার আগে পড়া ছিল বইটা তো এবার স্যার খুব সিলি কোশ্চেন লাগতো আমার আপনার যে এই যে মুনিপ মেরে ফেলছে শঙ্কর সিংহকে মেরে ফেলছে মানে এই হিরোইক মানে শঙ্কর তো ছিল না নভেলে মানে এইটাকে এত ওভার হিরোইক করা এইটা মানে এটা বলি সিংহকে মারা কিন্তু ছিল সিংহকে মারা সেটা কিন্তু ক্যাম্প থেকে বেরিয়ে শঙ্করের সঙ্গে অ্যালভারেজের দেখা হওয়ার আগে সিংহকে মারার গল্পটা ছিল বনিপ অবশ্যই ছিল না বনিপকে তো ভালো করে দেখাই যায় না অ্যাকচুয়ালি গল্প হ্যাঁ অ্যাকচুয়ালি দিস শুড অবলিভিয়াস থাকে ওইটা বলতে পারো কিছুটা মানে বাণিজ্যের কারণে মানে ছবিটা বাণিজ্যিক ছোটরা দেখবে এবং লোকে হলে ভিড় ঠিক করবে ওই যা হয় আর কি জনপ্রিয়তা সেই কারণেই করা আর কোনো কারণ মূলত নেই কিন্তু এখানে একটা দুটো গন্ডগুলো আছে একটা হচ্ছে যে বুনিপ অ্যাকচুয়ালি মিথটা কিন্তু অস্ট্রেলিয়ান বুনিপ মিথটা কিন্তু আফ্রিকান নয় আর দ্বিতীয় হচ্ছে যে বুনিপের উনি যে ডেসক্রিপশন দিয়েছিলেন আহ সেইটা ঠিক ওরকম হয় না মানে দ্যাট ইস ডিঙ্গ নেক বুনিপ আহ বুনিপ পার্টটা অনেক জায়গায় গেছি বা রেফারেন্স দেখেছি সেটা কিন্তু একটু অন্য ধরনের তো যাই হোক বুনিপটা আমরা বানিয়েছিলাম এবার যা হয় আর একটা ভালো সিজি হয়নি গ্রাফিক্সটা ভালো হয়নি তার ফলে বুনিফটা দেখতে ভালো হয়নি আর তার মারার এই বিষয়টাও ভালো হয়নি সেই জন্যে প্রচুর সহযোচিত হয়েছে তো সেটা ঠিকই হয়েছে মানে যেটা বলা সেটা তো বলবেই সেটা স্বাভাবিক স্যার অনেক এই প্রায় দু বছর কি তিন বছর আগে এটা অ্যামাজনের একটা মানে থার্ড পার্টির অ্যানাউন্সমেন্ট হয়েছিল তো আপনি কি এরপরে ওটার সিকুয়েল বানিয়ে যাবেন মানে সেরকম দুটো এখানে বিষয় আছে একটা হচ্ছে যে এই গল্পটাকে মানে গল্প মানে এই শঙ্করের অ্যাডভেঞ্চার টেরে বাড়ানো সেটা কতটা পসিবল সেটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন অন্য জায়গায় সেটা হচ্ছে যে বাংলা ছবির যে বাজার দর্শকের সমাগম তো ক্রমশ কমছে মানে খুবই কমছে সে আমরা যতই বাংলা ছবি নিয়ে হইচই করি না কেন আর মিডিয়ায় পাতাও ক্রমশ কমে আসছে বাংলা ছবি নিয়ে আসলে বাঙালি তো সব ভাষাই জানে মোটামুটি মানে হিন্দিও জানে বা ইংরেজিও জানে ওরা যে পয়সায় যে স্পেকটাকল তৈরি করতে পারে সেটা তো আমি চাঁদের পাহাড়ে করতে পারবো না পারবো না মানে সেটা আহ কম্পিউটারগ্রাফিক্স ওয়াইজও পারবো না শুটিং ওয়াইজও পারবো না কোনোভাবেই পারবো তো ওই স্পেকটাকলটা না তৈরি করতে পারলে এই ধরনের ছবি করার কোনো মানে হয় না এটাই আমি বলতে চাইছি কারণ আমি এইটুকু বুঝেছি শুটিং করতে গিয়ে যে ওরা যে স্পেক্টাক বানায় তার জন্য যা যা যন্ত্রপাতি বা যা যা দরকার সেগুলো সবই পাওয়া যায় সে পাওয়া মানে এটা কোনো আহামরি ব্যাপার নয় বানানো কিন্তু সেটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় আর বাংলা দর্শক বাঙালি দর্শক যদি বাংলা ছবি বেশি করে না দেখেন তাহলে এই ধরনের ছবি করে খুব মানে বাংলায় অত খুব যে কিছু করা যাবে বলে মনে হয় না তৃতীয় খণ্ড যে করা যাবে বলে আমার বিশ্বাস নয় এটা বলতে পারি যে এই ছবি এই ধরনের ছবি চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়েছে হিন্দিতে অনেকে রাজি আছেন কারণ হিন্দিতে টাকা পয়সাও পাওয়া যাবে এবং হিন্দিতে করা অনেক বেশি সহজ আর টাকা তোলাও অনেক বেশি সহজ আর মানে দুঃখের সঙ্গে হলেও বলছি সেটা হচ্ছে যে হিন্দিতে করলেও বাঙালিটা দেখবে বাংলায় করতে হবে তার কোনো গুরুত্ব নেই মানে কি হবে এরকম ব্যাপার নেই তাই না তো সেই জায়গা থেকে আমি আর তৃতীয় ভাগের কথা কিছু এখনো আমি নিজে ভাবিনি বলা বলি অনেকে করে অনেকে বলে আমি খুব একটা যে উৎসাহী হয়েছি তা নয় যাই হোক আপনি আরো এরকম এক্সপেরিমেন্টাল কন্টেন্টের এর উপর বানান মানে লুকিং চেষ্টা করবো পয়সা করি পেরে করবো ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছি একটা